আমরা একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গের বিধানসভায় অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নাই এবং আমরা সেটিং অপজিশন নই চোখে চোখ রেখে অপজিশন করি তাই মুখ্যমন্ত্রী এই চুরি চামারি এবং গত এগারো থেকে একুশের যে পদ্ধতিতে কাজ করেছেন তা অসুবিধা আছে তাই সেটা তিনি আজ নজরুল মঞ্চেও খুলেছেন এ কেমন বিরোধী দল পছন্দ হচ্ছে না উনি আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আমি একটা অকথিত তথ্য প্রকাশ করছি তৎকালীন রাজ্যপাল মহোদয়ের কাছে বলেছিলেন যে আপনি দিল্লিকে বুঝান মুকুল রায়কে বিরোধী দলনেতা করতে বলুন মমতা ব্যানার্জি পাঁচ তারিখে শপথ নিয়েছেন তিনি তিন তারিখে রাজ্যপালের কাছে গেছিলেন তিনি বেরিয়ে আসার পরে আমি এবং তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী ছিল এখন আমাদের দলে নেই এমন একজন দুজন রাজ্যপাল মহোদয়ের কাছে গেছিলেন রাজ্যপাল বললেন আমার অনেক কথার মধ্যে মমতা ব্যানার্জি একটা অনুরোধ করে গেছে সেটা হলো মুকুল রায়কে বিরোধী দলনেতা করা হোক সেটাও বিজেপি করেনি তাই উনার অবক্ত যন্ত্রণা ব্যথা বেদনা ও চুরি আটকে যাওয়ার যে ওনার মানে যে মানসিক অবসাদ দেউলিয়াপনা সেটা প্রকাশ করেছেন আজ নজরুল মঞ্চ আমরা দেখছেন আরাম দর্শক এ তো একেবারে নতুন তথ্য দিচ্ছেন শুভেন্দু অধিকারী যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নিয়ে একটা বিরাট অঙ্ক কষেছিলেন তিনি চেয়েছিলেন যে বিরোধী দলনেতা হিসেবে মুকুল রায়কে বসানো হোক এবং দোসরা মে দু হাজার একুশ রেজাল্ট আউট হওয়ার পর তিন তারিখে তিনি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধানকারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন গিয়ে তিনি বলেছিলেন যে কেন্দ্রকে বোঝাতে মানে বিজেপি নেতৃত্বকে বোঝাতে যাতে এ রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে মুকুল রায়কে বসানো হয় একেবারে বিস্ফোরক একটা তথ্য এবং শুভেন্দু অধিকারী বললেন পরে যখন সাক্ষাৎ হয়েছে রাজ্যপালের সঙ্গে এবং যার কথা বললেন এটা বুঝতে পারছি যে বাবুল সুপ্রের কথা হয়তো বলতে চাইলেন যে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকার তিনি বলেছেন যে এরকম একটা অনুরোধ করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বিরাট অঙ্ক কষে ছিলেন দর্শক তার মানে একেবারে শুরুতেই শুভেন্দু অধিকারী কাঁটাটাকে একেবারে উপড়ে ফেলতে চেয়েছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজনকে ওই পদে বসাতে চেয়েছিলেন যার মাথায় সোডিয়াম পটাশিয়াম ঠিক থাকে না বেশ তো ভালোই হতো আপনারা তো দেখেছেন তাকে পিএসসির চেয়ারম্যান করা হয়েছিল সেখানে অনেক কৌশল করা হয়েছিল তৃণমূল ভবনে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে তারপর তাকে আবার ওই পদের মানে পিএসসির চেয়ারম্যান করা হয়েছিল যেটা রীতি আছে বিরোধী বিরোধীদের কাউকে সেখানে বসাতে হয় বিধানসভায় বলা হচ্ছিল হ্যাঁ উনি তো বিরোধী উনি তো বিজেপিতে কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হয়েছে তাকে বেশ খেলা চলেছে তারপর একটা বিরাট বিতর্ক তৈরি হয়েছিল শুভেন্দু অধিকারীরা তারা দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের ক্ষেত্রে খুবই সক্রিয় হয়ে উঠেছিলেন তারপর হঠাৎ দেখলাম যে তাকে আবার সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেখানে আবার এমন একজনকে মানে এমন একজনকে বসানো হয়েছে তিনিও সেই একই কৃষ্ণ করল্যাণী কিন্তু দর্শক দেখুন যেটা আমরা আজকে জানতে পারছি শুভেন্দু অধিকারী যেটা বলতে চাইলেন বা বললেন যে বিরাট পরিকল্পনা করা হয়েছিল যেখানে শুভেন্দু অধিকারী রয়েছেন মানে যে পদে রয়েছেন সেই পদে মুকুল রায়কে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে যদি সত্যি তিনি পদে বসতেন বা তাকে যদি বিজেপি বসাতো তাহলে তো বেশ চুপিচুপি খেলা হতো এখন শুভেন্দু অধিকারীকে সামলাতে যেভাবে হিমশিম খেতে হচ্ছে এই রাজ্যের শাসককে সেটা তো অন্তত হতো না এ তো সবই গোপন গোপন খেলা হতো সেটিং সেটিং খেলা হতো মুকুল রায় যেভাবে চলে গেলেন তৃণমূল কংগ্রেসে এবং তারপর যে ধরনের ভান করছেন নাকি কি বুঝে উঠতে পারছি না নাকি সত্যি সোডিয়াম পটাশিয়ামের কম বেশি তারতম্য কিছু একটা ঘটেছে যদি সত্যি মানে মানে যেটি মানে এবং জয়ন্ত করলেন এবং তারপর যা বুঝতে পারলাম যেভাবে সব বিষয়টা সামনে এলো বেশ তো ভালোই সেটিং করে চলতো বিধানসভাতে দারুণ তো অঙ্কটা খসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নেতৃত্ব মানেনি বিজেপি সেটাকে পাত্তা দেয়নি মুকুল রায়কে বিরোধী দলনেতা নেতা করেনি হয়তো বিজেপির সেন্টার মানে কেন্দ্র নেতৃত্ব হয়তো কোথাও বুঝতে পেরেছে যে মুকুল রায়কে খুব একটা বিশ্বাস করা যায় না শুভেন্দুকে বিশ্বাস করা যায় ভরসা করা যায় লড়াকু মানসিকতার তাকে ওই পদে বসাতে হবে এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছেন উনিশশো ছাপান্ন ভোটে সুতরাং হয়নি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী মুকুল রায়কে ওই পদে বসাটা হয়নি কিন্তু আমরা এগুলো জানতাম না আজকে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলেছেন ওই এরকম এ কেমন বিরোধী দল মানে এই যে বিরোধীদের কথা বলতে গিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের কথা বলেছেন নজরুল মঞ্চে তো তার বিষয়ে একটা রিয়াকশন দিতে গিয়ে শুভেন্দু অধিকারী আজকে এরকম একটা কথা বললেন এতদিন কিন্তু আমরা এবার এগুলো জানতাম না উনি বলতে গেলেন যে যে এখনকার যে বিরোধী দল বা আমরা যেভাবে কাজটা করছি এ তো একেবারে একটা অন্যরকমভাবে তো আগে তো অন্যরকমভাবে চলতো তো এই এই জন্যেই তার এখন কষ্ট হচ্ছে ব্যথা হচ্ছে সেই জন্যই কথাগুলো বলছেন বলে ওই কথাটা তিনি বললেন যে তিনি কাকে চেয়েছিলেন এই পদে বসাতে মুকুল রায়কে আর দর্শক এটা এটা সত্যি মুকুল রায় যদি ওই পদে বসতেন দেখতেন ওই ওই রকমই হতো আর কি সেটিং সেটিং গোপন গোপন খেলা সোডিয়াম পটাশিয়াম কম বেশি হয়ে যেত বাড়িতে হয়তো থাকতেন কোনো মুভমেন্ট হয়তো তাকে করতে দেখা যেত না আজকে শুভেন্দু অধিকারী তিনি যেভাবে দায়িত্বটা পালন করছেন একজন বিরোধী দলনেতা হিসেবে এবং বিজেপি নেতা হিসেবে যে শাসকতা একেবারে হিমশিম খাইয়ে দিচ্ছে আপনারা তো দেখছেন মানে এমন অবস্থা এ রাজ্যের শাসকের যে শাসক যেন অনেক সময় ভুলেই যায় যে আমাদের লড়াইটা বিজেপির সঙ্গে যেন মনে হচ্ছে শুভেন্দুর সঙ্গে ওয়ান পয়েন্ট এজেন্ডা সব দেখবেন তৃণমূলের যেই বক্তব্য রাখবেন বক্তব্য রাখতে রাখতে টার্গেট টু শুভেন্দু তখন মানে দলটাই তারা ভুলে যায় মানে এতটাই শুভেন্দু মানে ফোবিয়া বলবো না কি বলবো মানে শুভেন্দু অধিকারী এতটাই তাদের কাছে একটা ব্যাপার হয়ে উঠেছেন যে এই কথায় কথায় কথাই কথায় শুভেন্দুকে টার্গেট মানে তিনি তো একটা দল করেন তিনি তো একজন দলের একজন নেতা এবং তিনি হচ্ছেন বিধানসভার বিরোধী দলনেতা তো কিছু বলতে হলে দল নিয়ে বলা উচিত বলা দরকার কিন্তু দেখবেন দলের বাইরে গিয়েও একেবারে শুধু শুভেন্দু কেন্দ্রিক একেবারে ব্যক্তিগতভাবে আক্রমণ করা শুরু হয়ে যায় শাসকের তরফ থেকে সুতরাং এখানেই বলা যায় যে শুভেন্দু অধিকারী কতটা বেগ দিচ্ছেন বা দিতে পেরেছেন শাসককে এবং সেই জন্যই হয়তো এতটা আক্রমণ আর এই জায়গা থেকেই শুভেন্দু অধিকারী যেটা আজকে বললেন যে তারা তারা তো চেয়েছিল। মানে তৃণমূল কংগ্রেস চেয়েছিলো বা মুখ্যমন্ত্রী চেয়েছিলেন মুকুল রায়কে এই পদে বসাতে তাহলে তো বেশ জমে যেত বিষয়টা যা ইচ্ছা করতাম কেউ কিছু বলার থাকতেন না যা ইচ্ছা খরচ করতাম কেউ দেখার থাকতেন না যেটা আর কি পিএসসির চেয়ারম্যানের পদে তাকে যেভাবে বসানো হয়েছিলো যেটা নিয়ে বিরাট সমালোচনা তৈরি হয়েছিল এবং তখন প্রশ্ন উঠেছিল যে তাকে যেহেতু পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদে বসানো হচ্ছে তার মানে তিনিও বিষয়টা একটু দেখে দেবেন যদি এদিকে কিছু গভর্নমেন্ট থাকে উনি আর কি একটু চুপ করে বা চোখটা বন্ধ করে থাকতে পারেন তারপরে তো সোডিয়াম পটাশিয়াম তো সমস্যা রয়েছে অসুস্থ হয়ে তো থাকতেই পারেন যে এখন অসুস্থ আমি জানি না পরে বলছি এইভাবে এড়িয়ে যাওয়া সুতরাং বেশ তো মানে মানে যখন তো ওটা হলো তারপর তো বিএসসি চেয়ারম্যানের পদে বসানো হলো কিন্তু যদি ওটা হয়ে যেত তাহলে তো একেবারে মনে হয় ওখানেই মনে হয় আর ওই মুকুল মুকুলাকে আর তৃণমূলেও যোগদানটা করানো হতো না বা ওই রকম হতো না সব চুপি চুপি সেটিং সেটিং খেলা হতো বেশ মানে বিধানসভাতে একরকম আর বিধানসভার বাইরে থেকে সব ওই যোগাযোগ রেখে ভালোই তো চলতো বেশ তো অঙ্কটা কষা হয়েছিল কিন্তু অঙ্কটা তো মিলল না অঙ্কটা কষার চেষ্টা করা হয়েছিল। চেষ্টা করা হয়েছিল কিন্তু জাকি ধানকারকে দিয়ে এরকম একটা বার্তা পাঠানোর চেষ্টা হয়েছিল কিন্তু মানেনি নেতৃত্ব মানেনি ব্যাস তারা শুভেন্দুকে এই পদে বসিয়ে দিয়েছে এখন একেবারে খাবি খাওয়ার মতো অবস্থা পদে পদে ধরছে শুভেন্দু অধিকারী দুর্নীতি নিয়ে চলছিল আবাসে টাকা আসছে না টাকা আসছে না বলা হচ্ছিলো আবাসে যেই টাকা এসছে আবার শুভেন্দু অধিকারী ইস্যু পেয়ে গেছেন আসলে ইস্যু পাওয়াটা খুব স্বাভাবিক কারণ এই রাজ্যের সরকার যেভাবে চলে এ পদে পদে অনিয়ম পদে পদে অনিয়ম এবং দেখছেন তো কলকাতা হাইকোর্টে কীভাবে সকাল বিকাল একেবারে চট থাপ্পড় খায় এবং দশরমে আমি আজকে আরেকটা কথা বলবো এই থাপ্পড় খাওয়ার কেসটা যে মনে পড়ে গেল শুভেন্দু অধিকারীর বিষয়ে মামলার জন্য সুপ্রিম কোর্টে অ্যাপিল করা হয়েছিল যেটা খবর বীরবাহা হাসদা তারা আর কি মামলা টামলা করতে চান শুভেন্দুর বিরুদ্ধে আসলে শুভেন্দুর বিষয়ে তো একটা রক্ষক অবস্থা কলকাতা হাইকোর্ট দিয়ে রেখেছে জাস্টিস তো দিয়ে রেখেছেন যে যা খুশি ওরকম করে কেস করা যায় না হাইকোর্টকে জানাতে হবে কি বিষয় এসব এসব বলে রেখেছে কলকাতা হাইকোর্ট তো সুপ্রিম কোর্টে যা হয়েছিল যেটা খবর বীরবাহা হাসদা তিনি নাকি গিয়েছিলেন ওই মনে হচ্ছে যেটা কনফার্ম নয় ওই শুভেন্দু অধিকারী একটা মন্তব্য নিয়ে এখন এস টি এসসি এই অ্যাক্টে নাকি চলে চলে গিয়েছিলেন যে মামলা টামলা করতে চান ওই যে একটা মন্তব্য উনি একটা বিতর্ক তৈরি হয়েছিল না ওই পথ আটকানো নিয়ে তখন একটা শুভেন্দু অধিকারী একটা মন্তব্য করেছিলেন সেখানে বীরভা টাইটেলটা ওখানে বলেনি কিন্তু তিনি হয়তো ধরেছেন যে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে কী জুতোর তলায় রাখি না রাখি একটা বলেছিলেন তো যাই হোক এটা নিয়ে একটা কি কী মামলা টামলা করার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বীরভা হাসদা এবং আজকেই যে খবরটা সামনে এলো সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে যান হাইকোর্টে যান তো চলে এসছে সুপ্রিম কোর্টে যেটা খবর দর্শক সুপ্রিম কোর্ট এটাকে খারিজ করে দিয়েছে আমল দেয়নি বলেছেন যা যা বলা দরকার হাইকোর্টে যান হাইকোর্ট রোক্ষা কবচ দিয়েছে কী কারণে দিয়েছে না দিয়েছে হাইকোর্টের সঙ্গে বুঝিয়ে যান মামলা সামলা মামলা টামলা করার বিষয়ে যদি হাইকোর্ট যদি রোকা কবচ দিয়ে থাকে তো হাইকোর্টকে বলুন না গিয়ে সুপ্রিম কোর্টে চলে এসছে শুনছি দর্শক যেটা ফিরে দিয়েছে আজকে আমি এ নিয়ে একটা বক্তব্য শোনাবো শুভেন্দু অধিকারীকে আজকে এনি একটা প্রশ্ন করা হয়েছিল তখন শুভেন্দু অধিকারী কি রিয়্যাক্টটা করেছেন আমি দর্শক একটু আপনাদেরকে শোনাই যেটা খবরটা সামনে এলো আমি জাস্ট দর্শক একটু আপনাদেরকে শোনাই শুনি আমি নিশ্চয় আলোচনাতে আসব পলিটিক্যাল খুব একজন বড় ব্যারিস্টারকে দাঁড় করিয়েছেন যার ফি এরা পলিটিক্যাল খুব একজন বড় ব্যারিস্টারকে দাঁড় করিয়েছেন যার ফি কত লক্ষ টাকা সবাই জানে টাকাটা কে দিলো আমি প্রশ্ন করছি টাকাটা কেউ বিচার ব্যবস্থা তথ্য এবং প্রমাণের উপরে দাঁড়ায় মমতা ব্যানার্জি এটা নিয়ে আমার বিরুদ্ধে হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে মোট গেছেন আরও একটা পেন্ডিং আছে সববারই তাকে ফিরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট উচ্চ আদালত মমতা ব্যানার্জির এই মিথ্যা অন্তত জুডিশিয়ারি অ্যাকসেপ্ট করবে না আর মমতা ব্যানার্জি মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রকে যেভাবে অপমান করেছিলেন স্বাধীনতার পরে একমাত্র মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর লেভেলের মানে প্রতিনিধি যাকে বার কাউন্সিল অব কলকাতা হাইকোর্টে পাঁচ লক্ষ টাকা ফাইন জমা দিতে হয়েছে তার নাম মমতা ব্যানার্জি তিনি আইনও মানেন না বিচার ব্যবস্থাও মানেন না সংবিধানও মানেন না এরা শুনলেন দর্শক তার একটা রিয়াকশন তাকে আজকে প্রশ্ন করা হয়েছিল এই যে বিষয়টা যেটা সুপ্রিম হয়েছিল যেটা খারিজ কার্যত করে দেওয়া হয়েছে তো সেই প্রসঙ্গে তিনি কিন্তু এরকম একটা রিয়াকশান দিয়েছেন যা দর্শক উনি তো ওনার মতো একটা ব্যাখ্যা দিলেন কিন্তু যেটা আমি বলছিলাম যে এই সরকার শাসক সকাল বিকাল আদালতে চর থাপড় খায় আর মানে সেটা বুঝতে পারি যে সরকারটা কতটা অনিয়ম অনিয়মে চলছে আর সেই জন্যই যখন কিছু আসে সব কিছু ধরা পড়ে যায় আবাসের টাকা আটকে গিয়েছিল এখন আবার আবাসের টাকা ছেড়ে যায় কেন্দ্র সরকার কিন্তু প্রচুর দুর্নীতি সামনে আসছে জব কার্ড নিয়ে তো চলছে আপনারা জানেন কত সব ভুয়ো জব কার্ড ধরা পড়ছে আধার লিঙ্ক করতে গিয়ে সুতরাং এই যে বিষয়টা এগুলো ধরছেন কি শুভেন্দু অধিকারী ধরছেন সকাল বিকাল দেখবেন শুভেন্দু অধিকারী তথ্য দিয়ে টুইট করেই চলেছেন টুইট করেই চলেছেন এরকম তো আগে সত্যি তো কোনো কাউকে তো দেখা যায়নি এইভাবে সরকারকে ব্যতিব্যস্ত করে রাখতে এটাই তো সব থেকে বড়ো অস্বস্তির শাসকের কাছে শুভেন্দু অধিকারী কাঁটা হয়তো সেই কাঁটাটাই একেবারে শুরুতেই উপরে ফেলতে চেয়েছিল হয়তো তারাও বুঝেছিলেন যে শুভেন্দুকে হয়তো বিরোধী দলনেতা করা হতে পারে সেই জন্যই ভাগে যদি মুকিলকে ওই ওই পদে বসানো যায় তাহলে কে লাভ হতে চেয়েছিলেন কিন্তু কেন্দ্র মানেনি দর্শক কি বলবেন যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে নজর রাখবেন আর আমরা